আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমি একজনকে যুক্ত করি, মনির। মনির আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। মনির আপনার আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে কথা বলেন। আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি আনমিউট করে কথা বলেন। ধন্যবাদ রফিক ভাই আমাকে যুক্ত করার জন্য। আপনাকে ধন্যবাদ ভাই, কিন্তু আপনার মানে মনে হচ্ছে যে আপনি একটা বদ্ধ ঘরে বসে কথা বলছেন, আপনি কি একটু ঠিক করতে পারেন জিনিসটা? মানে ফ্যান চলছে তো এরকম হয়তো সময় হচ্ছে, আর এভাবে কথা বলাটা একটু কষ্টকর হয়ে যাবে। আপনি কি একটু ফ্যানটা বন্ধ করবেন? এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু আপনি আপনার জানলা টানলা থাকলে পাশে জানলা টানলা খুলে দিতে পারেন, নাহলে বদ্ধ একটা ঘরে কথা হচ্ছে বলে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বলেন। হ্যাঁ আচ্ছা ভাইয়া, কোরআনে নাকি বলা হয়েছে যে পৃথিবী সমতল, সেই আয়াতটা আমি দেখেছি, কিন্তু আমি যে জিনিসটা খেয়াল করছি সেখানে তো আসলে সমতল জিনিসটা লেখা নেই। তাহলে কি লেখা আছে? লেখা আছে যে পৃথিবীকে মানে ভূমির দিকে বিস্তৃত করা হয়েছে। আচ্ছা মানে কোরআনে তো বলা আছে সমতল বিছানো হয়েছে, পৃথিবীকে সমতল বিছানো হয়েছে, এটাই তো বলা আছে তাই না? ওইটা শুধুমাত্র তাফসিরে জাকারিয়াতে আমি দেখছি যে ওইটা শুধুমাত্র তাফসিরে জাকারিয়াতে লেখা আছে যে পৃথিবী সমতল এই এই শব্দটি উল্লেখ করা হয়েছে, কিন্তু অন্যান্য যে তাফসিরগুলো আছে তাদের মধ্যে আমি আমি খেয়াল করিনি এরকম কিছু। আচ্ছা তাহলে আমরা আমরা আপনি কি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চান? তাহলে আমি বেশ কয়েকটা কোরআনের আয়াত এবং হাদিস এবং একই সাথে বেশ কয়েকটা ফতোয়া একই সাথে আমরা একত্র করে আমরা দেখব যে পৃথিবী এবং মহাকাশকে আসলে কোরআনের দৃষ্টিতে কিভাবে দেখা হয়েছে সেই জিনিসটা আমরা একটু যাচাই করে দেখব। আপনি কি রাজি আছেন ভাই? জি ভাই অবশ্যই। আচ্ছা তাহলে প্রথমে আমরা যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে কোরআনে পৃথিবীকে সমতল বলে বলতে যে কি বোঝানো হয়েছে সেই জিনিসটা আমরা একটু কোরআন থেকে আগে দেখে নিই। প্রথমে আমরা যে জিনিসটা দেখি যে কোরআনের আয়াতগুলো একটু চেক করি কি কি বলা হয়েছে কোরআনে। কোরআনের আপনি কি দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই দেখতে পাচ্ছি, একটু ছোট ওভার দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর একটু বড় করছে। এবার কি দেখা যাচ্ছে পরিষ্কার? জি এবার দেখা যাচ্ছে। আচ্ছা 88 নম্বর সূরার 20 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে পৃথিবী এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতল বিছানো হয়েছে, এটার অন্য অনুবাদ গুলো আমরা একটু পরে দেখি। দাঁড়ান একটু, আমি আরেকটা উইন্ডোতে মানে কোরআন.কমটা খুলি, কোরআন.কমটা খুলে সেখান থেকে দেখি এখানে কি বলা হচ্ছে। এটা হচ্ছে তাইসুরুল কোরআনে বলা হচ্ছে কিভাবে তাকে বিছিয়ে দেওয়া হয়েছে, শেখ মুজিবুর রহমান লিখেছেন কিভাবে ওটাকে সমতল করা হয়েছে, দেখতে পাচ্ছেন? এবং ভূতলের দিকে যে কিভাবে ওটাকে সমতল করা হয়েছে, দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই, কিন্তু সম্পূর্ণ তাফসিরে কিন্তু মানে সমতল কথাটা উল্লেখ করা নাই, এই এই জিনিসটা মানে এই জিনিসটা কেন আমি বুঝতে পারছি না। মানে আমি আগে তাফসিরে যাচ্ছি না, আগে আমরা একটু কোরআন আয়াতটা আগে একটু পড়ে নিই বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে? এরপর আমরা তাফসিরে একটু পরে যাব, ঠিক আছে? প্রথমে যেতে হবে কোরআন, তারপর যেতে হবে হাদিসে, তারপরে যেতে হবে তাফসিরে, তাই তো নাকি? জি। আচ্ছা এই যে এখানে আয়াতে বলা হয়েছে সমতল ভাবে বিছানো হয়েছে। আচ্ছা এরপরে সূরা বাকারার 2 নম্বর 22 নম্বর আয়াতটা আমরা একটু দেখি, দাঁড়ান। সূরা বাকারার 22 নম্বর আয়াতটা একটু দেখি সেখানে কি বলা আছে। আচ্ছা সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলা হয়েছে যে দেখতে পাচ্ছেন তোমাদের জন্য ভূতলকে সজ্জা মানে বিছানার মতো, দেখতে পাচ্ছেন ভাই? ভূতলকে সজ্জা, ভূতলকে সজ্জা এবং আকাশকে ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন, এটা দেখতে পাচ্ছেন তো ভাই? আমরা কিন্তু এখন কোনো ডিসিশনে যাচ্ছি না, ঠিক আছে? আমরা কিন্তু এখনই আমি কিন্তু আপনাকে এই আয়াতটা দেখি কোনো ডিসিশনে যেতে বলছি না, আমি আপনাকে শুধুমাত্র আয়াতগুলো দেখাচ্ছি এখন। আপনি মানে আপনাকে এক একটা দেখাচ্ছি আর আপনার কাছে মনে হচ্ছে যে ও ডিসিশন হয়ে গেছে, তাহলে তার মানে সমতল বলা হয়েছে বা বলা হয়নি, আপনি একলাফে ডিসিশনে চলে যাচ্ছেন। এটা না করে আপনি আপনাকে যে আয়াতগুলো দেখাচ্ছি আয়াতগুলো আগে দেখেন, হ্যাঁ আয়াতে কি লেখা আছে সেই প্রত্যেকটা জিনিস দেখেন, ঠিক আছে ভাই? আচ্ছা শায়েখ মুজিবুর রহমান লিখেছেন মানে অনুবাদ করেছেন ভূতলকে সজ্জা, তারপরে আলবায়ন ফাউন্ডেশন থেকে বলা হয়েছে জমিনকে করেছেন বিছানা, বিছানার মতো, ঠিক আছে? জমিন হচ্ছে বিছানার মতো। এরপরে হচ্ছে সূরা তোয়াহার 53 নম্বর আয়াত আমরা একটু দেখবো, সূরা তোয়াহার 53 নম্বর আমরা একটু দেখবো, দাঁড়ান সেখানে কি বলা আছে দেখি। সূরা তোয়াহার 53 নম্বর আয়াতে বলা হয়েছে যে দেখেন তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, পৃথিবীকে করেছেন, নিচে দেখেন পৃথিবীকে করেছেন বিছানা, পৃথিবীকে করেছেন বিছানা, তাই তো ভাই? দেখতে পাচ্ছেন তো? আচ্ছা মানে অনেকগুলো জায়গা থেকে আমরা দেখলাম। সূরা জারিয়াতের 48 নম্বর আয়াতেও একই কথা বলা হয়েছে, আমি পৃথিবীকে বিছিয়েছি। সূরা নূহের 19 নম্বর আয়াতেও বলা হয়েছে পৃথিবীকে করেছি বিছানা, আল্লাহ তাআলা পৃথিবীকে করেছেন বিছানা।
সূরা নাবার 6 নম্বর আয়াতে বলা হয়েছে আমি কি করিনি পৃথিবীকে বিছানা, সূরা হিজরে 19 নম্বর আয়াতে বলা আছে পৃথিবীকে বিস্তৃত করেছে মানে সম্প্রসারিত করেছে বিস্তৃত করেছে। ভাই এই আয়াতগুলা বাকিগুলো আর দেখালাম না, ঠিক আছে, আপনাকে তো কয়েকটা দেখালাম, কয়েকটা দেখিয়ে তো আপনি বুঝতে পারছেন যে কোরআনে বলা হয়েছে পৃথিবীকে বিছানা করা হয়েছে, সমতল বিছানা হয়েছে, এই জিনিসটা তো দেখালাম নাকি ভাই? জি ভাই, কিন্তু পরের আয়াতে আপনার আছে ওই যে আপনার চাষাবাদ করার জন্য বা গাছপালা রোপণের জন্য বীজ উৎপাদনের জন্য এই জন্য সমতল করা হয়েছে, সেই জমি তো চাষাবাদের জন্য সেই জমিটা তো সমতলই হয় ভাই, সেটা তো বিছানোই থাকে, এক লেভেলে থাকতে হয়, সেই জন্য বলা হয়েছে। কিন্তু সেই জন্য তো পৃথিবীকে তো বিছানা হয়, এখানে তো ওই ওই জায়গাটাকে বিছানা তো বলে নাই, পৃথিবীকে বিছানা বলা হয়েছে, এটা তো অনেক আয়াতে বলা হয়েছে। পৃথিবীকে যখন বাইরে থেকে দেখবেন তখন তো সেটা অবশ্যই গোলাকার, কিন্তু এখানে ভূমি না, পৃথিবীকে বাইরে থেকে দেখলে যে গোলাকার সেটা তো কোরআনে বলা নাই তো? না না না, কোরআনে তো বলা আছে, সায়েন্স থেকে জানি, কোরআনে তো এই জিনিসটা বলা নেই, তাই না? না, ইসলামের কোথাও তো এই জিনিসটা বলা নেই যে পৃথিবী গোলাকার, ইসলামের কোথাও কোনো একটা হাদিসে কোনো একটা জায়গাতে এই জিনিসটা কোথাও এক জায়গায় বলা আছে যে পৃথিবী গোলাকার? না সেটা তো আমি, তাহলে আমরা এইটুক পর্যন্ত যতটুকু আমরা দেখলাম সেখানে আমরা দেখলাম পৃথিবীকে বিছানো হয়েছে বিছানার মতো, পৃথিবীকে করেছে বিছানা এবং পৃথিবীকে সমতল বিছানো হয়েছে, এই কথাগুলোই শুধুমাত্র এই পর্যন্ত আমরা পেয়েছি নাকি? এছাড়া আর তো কিছু পাইনি কোরআন থেকে, গোলাকার টাইপের এমন কোনো কিছু আমরা এখন পর্যন্ত পাইনি, শুধুমাত্র পেয়েছি সমতল করা হয়েছে, পৃথিবীকে সমতল করা হয়েছে, পৃথিবীকে বিছানো হয়েছে, এই কথাগুলোই তো পেয়েছি নাকি ভাই? জি ভাই। আচ্ছা এবার আমরা দেখবো যে এই বিষয়ে কি বলা হয়েছে তাফসীর তাফসীরে জালালাইনে এই বিষয়ে কি বলা আছে সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। ভাই এটা কি দেখা যাচ্ছে তাফসীরে জালালাইনের এই পাতাটা? জি দেখা যাচ্ছে। এই তাফসীরে জালালাইন লিখিত হয়েছিল 1004 হিজরি সালে। এই তাফসীরে জালালাইনের বাংলা যে অনুবাদ সেটাতে তাফসীরে জালালাইন সপ্তম খণ্ড পৃষ্ঠা নাম্বার 749 এ যে জিনিসটা বলা হয়েছে আপনি কি একটু পড়ে শোনাবেন লাল দাগ দেওয়াটা অংশটুকু? ভাই একটু জুম করা যায় কি? হ্যাঁ হ্যাঁ জুম করা যায়। এটা হচ্ছে খুবই প্রাচীন একটা তাফসীর গ্রন্থ এবং অন্যতম বিখ্যাত একটা তাফসীর গ্রন্থ তাফসীরে জালালাইন, আপনি নিশ্চয়ই নাম হয়তো শুনেছেন কোথাও না কোথাও। আপনি এই যে 20 নম্বরে যেটা লাল দাগ দেয়া এটা একটু ভাই জোরে পড়ে শোনান। আর ভূতলের দিকে কি রূপে তাকে সমতল করা হয়েছে সম্প্রসারিত করা হয়েছে, সার কথা এ সকল বস্তু প্রতি লক্ষ্য করে আল্লাহর কুদরত একত্রের প্রতি মানালেই বাঞ্ছনীয় ছিল। আরো কি পড়তে হবে ভাই? লাল যতটুকু পুরাটুকু আপনি পড়ে শোনাবেন একটু জোরে জোরে। সর্বপ্রথম ঠিক বোঝা যাচ্ছে না তো এই জন্য উষ্ঠে উষ্ঠে মানে উঠে। আচ্ছা ঠিক আছে আরো বড় করছি ভাই একটু অপেক্ষা করেন দাঁড়ান। হ্যাঁ এবার করেন ভাই। হ্যাঁ উষ্ঠের উষ্ঠের উল্লেখ এজন্য করা হয়েছে যেহেতু এরা তাদের সাথে অন্যগুলোর তুলনায় অধিক সম্পৃক্ত শব্দ দ্বারা ব্যাহত বাহ্যত এটাই প্রমাণিত হয় যে পৃথিবী সমতল। শরীয়তের আলেমগণের মতেও এটাই, ভূতত্ত্ববিদদের মতো গোলাকার নয়, যদিও তাদের সে দৃষ্টিভঙ্গি শরীয়তের কোনো আহকামের জন্য বিপত্তিকর নয়। আচ্ছা এই মানে অংশটুকু পরে আপনি আপনি কি বুঝলেন ভাই একটু আমাদেরকে যদি বুঝাই দেন এই তাফসীরে জালালাইনে কি বলা আছে? আমি বলছি না এটা ইসলামের মত, আমি বলছি যে তাফসীরে জালালাইনে যে কথাটা বলা আছে সেটা পরে যে লাস্টের যে দুইটা লাইন শরীয়তের আলিমগণের যে তিনটা লাইন এই শব্দটি দ্বারা বাহ্যত এটাই প্রমাণিত হয় যে পৃথিবী সমতল, শরীয়তের আলিমগণের মত এটাই, ভূতত্ত্ববিদদের মতানুরূপ গোলাকার নয়, যদিও তাদের সে দৃষ্টিভঙ্গি শরীয়তের কোনো আহকামের জন্য বিপত্তিকর নয়। এই যে তিনটা লাইন তিনটা সেন্টেন্স দ্বারা আপনি কি বুঝলেন একটু যদি আমাদেরকে বলতেন ভাই? তার আগে মানে এখানে পৃথিবী বলতে কি বোঝানো হয়েছে আসলে ভাই? এই যে আপনাকে আমি যে অংশটুকু দেখিয়েছি পৃথিবী বলতে কি মানে নিশ্চয়ই কমলালেবু বোঝানো হয় ভাই? পৃথিবী এখানে যেটা বলা হয়েছে পৃথিবী সমতল, এখানে নিশ্চয়ই পৃথিবী বলতে চকলেট বা পৃথিবী বলতে মাথার ঘোড়ার ডিম অন্য কিছু বোঝানো হয়নি, পৃথিবী বলতে তো আমি তো বুঝি পৃথিবী। আপনি কি বুঝতেছেন এটা তো ভাই আমি বলতে পারবো না, কিন্তু ভাই আমি তো পৃথিবী বলতে পৃথিবী বুঝি, আপনি কি বোঝেন এটা ভাই আমার মাথায় ঢুকতেছে না ভাই। এটার অনুবাদ তো অন্যরকমও আছে ভাই, এটার অনুবাদ অন্যরকম আছে, আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাচ্ছি, এই বইতে যেটা লেখা আছে আপনাকে সেটা পড়ে শুনিয়ে আপনাকে বলেছি যে এইটুকের মানেটা কি সেটা আমাকে একটু বলেন। এখানে লেখা আছে যে ভূতলের দিকে কি রূপে তাকে সমতল করা হয়েছে আর কি। হ্যাঁ এখানে তো সমতলই লেখা আছে। আচ্ছা কিন্তু মানে আপনার জমিটা সমতল এইভাবে এই এখানে তো এটা লেখা নাই, এখানে তো এটা লেখা নাই, এটা তো আপনার মত জমিটা সমতল নাকি পাহাড়টা সমতল নাকি মানে, কিন্তু ভাই তার পরের আয়াতে যে মানে চাষাবাদের কথা লেখা আছে বীজ রোপণের কথা লেখা আছে এই যে শরীয়তের আলিমগণ তো পরের আয়াত পড়েছেন আগের আয়াত পড়েছেন,
তারা তো এই মত দিয়েছেন, এখানে যে জিনিসটা লেখা আছে শরীয়তের আলিমগণের মত এটাই, ভূতত্ত্ববিদদের মতানুরূপ গোলাকার নয়। এটা হচ্ছে অত্যন্ত প্রাচীন একটা তাফসির গ্রন্থ, যে গ্রন্থটা দুইজন জালালউদ্দিন জালাল মিলে লিখেছিলেন, একজন হচ্ছেন জালালউদ্দিন সুয়ুতি আর তার গুরু হচ্ছে জালালউদ্দিন কি যেন নাম, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। এই যে তারা যে তাফসির গ্রন্থটা লিখেছেন সেটা অন্যতম বিখ্যাত একটা তাফসির গ্রন্থ, সেখানে আলিমগণের শরীয়তের আলিমগণের মতটা ওনারা বলেছেন। এখানে এখানে যে জিনিসটা লেখা আছে সেটা হচ্ছে এই শব্দ দ্বারা বাহ্যত এটাই প্রমাণিত হয় যে পৃথিবী সমতল, শরীয়তের আলিমগণের মত এটাই, ভূতত্ত্ববিদদের মতানুরূপ গোলাকার নয়। এই কথাটা আপনি বললেন যে এটার অন্য অনুবাদও আছে, তাহলে আপনি একটু প্লিজ অন্য অনুবাদগুলো আমাকে একটু দেখান ভাই। আমি নিশ্চিত আপনি অন্য কোন অনুবাদ পড়েন নাই ভাই, আপনি মিথ্যা কথা বলছেন আমি নিশ্চিত, কারণ আমি ইংরেজি অনুবাদটা করেছি একই জিনিস লেখা আছে। আমি নিশ্চিত আপনি মিথ্যা কথা বলছেন, আপনি অন্য কোন অনুবাদ পড়েন নাই, তাফসিরে জালালাইনের অন্য কোন অনুবাদ আপনি পড়েন নাই, আমি একদম 100% নিশ্চিত আপনি মিথ্যা বলছেন। কেন ভাই অনুবাদ কি একটাই আছে? আমি আমি বলি নাই একবার অনুবাদ একটাই আছে, আমি এটা বলেছি যে আপনি মিথ্যা বলছেন, কারণ আমি অন্য অনুবাদগুলো পড়েছি, অন্য অনুবাদগুলোতে একদম এক্স্যাক্টলি একই কথা বলা আছে। আপনি কোন অনুবাদ থেকে ভিন্ন জিনিস পড়েছেন সেই অনুবাদ গ্রন্থটার নামটা বলেন, এটা কোথা থেকে প্রকাশিত বলেন, আমি বের করব ডাউনলোড করে এই মুহূর্তে দেখাবো। আচ্ছা তাহলে আপনি তাফসিরে জাকারিয়াটাই বের করুন। না না আপনি এই যে এই অনুবাদ এই যে এই তাফসিরে জালালাইনের অন্য অনুবাদে ভিন্ন কথা বলা আছে এটা আপনি এইমাত্র বললেন না, আপনি সেই অনুবাদটা কোন অনুবাদটা কার অনুবাদ সেটা আপনি আগে বলেন, তারপর আমরা অন্য জায়গাতে যাব, অথবা আপনি বলবেন যে আমি মিথ্যা বলেছি, মিথ্যা বলার জন্য দুঃখিত ভাই, এটা বললে আমি সামনের দিকে বাড়বো, এছাড়া আমি সামনের দিকে বাড়বো না। আপনি একটু বলেন কোন অনুবাদটাতে আপনি করেছেন, এটা সবসময় খেয়াল থাকে না। না 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 আপনি আপনি মিথ্যা বলছেন ভাই, আপনি সরাসরি মিথ্যা কথা বলছেন, আপনি তাফসিরে জালালাইনের এই অংশটুকু অন্য কোনো অনুবাদে এটার কোনো ভিন্ন জিনিস পড়েন নাই, কারণ আমি অন্য অনুবাদগুলো পড়েছি, আমি গ্যারান্টি দিচ্ছি অন্য কোনো অনুবাদে এটার থেকে আলাদা কোনো কথা লেখা নাই, কারণ আমি অন্য অনুবাদগুলো পড়ে দেখেছি। আপনি বললেন যে অন্য অনুবাদে ভিন্ন কথা লেখা আছে, তাহলে আপনি একটু কাইন্ডলি আমাদেরকে বলেন সেই অনুবাদটা কোন প্রকাশনী থেকে বের হয়েছে, আমি এই মুহূর্তে ডাউনলোড করে সেই প্রকাশনীর অনুবাদটা ডাউনলোড করে দেখবো, এই চ্যাপ্টারটা দেখবো এখানে কি বলা আছে, প্লিজ দেন আমাকে বলেন। আমি তো এই মুহূর্তে মনে করতে পারছি না। তাহলে আপনি কবে পড়েছিলেন, কতদিন আগে, মানে কোন অনুবাদে কোন অনুবাদ গ্রন্থে পড়েছিলেন সেটা আপনি মনে করতে পারছেন না ভাই, এটা মিথ্যা কথা কেন বলছেন ভাই? আপনি মানে মিথ্যা ভাই, আমরা তো অনেক সময় অনেক জায়গা থেকে অনেক কিছু পড়ি, সবকিছু কি আর মনে থাকে সব সময়? না না তাফসিরে জালালাইনের কয়টা অনুবাদ আপনি পড়েছেন বলেন তো? লেখক হিসেবে তো ভিন্নতা থাকতেই পারে। তাফসিরে জালালাইনের কয়টা অনুবাদ আপনি পড়েছেন, কয়টা অনুবাদ পড়েছেন? অন্য তাফসিরের অনুবাদ পড়েছিলাম কিছু। তাফসিরে জালালাইনের কথা আমি বলছি, তাফসিরে জালালাইনের কয়টা অনুবাদ আপনি পড়েছেন, বাংলা পড়েছেন ইংরেজি পড়েছেন ভাই আপনি? হ্যাঁ ইংরেজি পড়লে তো আবার অন্যরকম লেখা থাকে। আচ্ছা ইংরেজি পড়লে অন্যরকম লেখা থাকে কিনা আমরা বের করে দেখবো, তো অসুবিধা নেই। ইংরেজিটা কি আপনি পড়েছেন ভাই সত্যি কথা? না আমি এই তাফসিরে জালালাইনের ইংরেজি সম্পর্কে পড়িনি। আচ্ছা তাহলে বাংলা ছাড়া আর কোন কোন অনুবাদ পড়েছেন, কোন ভাষার অনুবাদ পড়েছেন আপনি? বাংলায় পড়েছি। বাংলাতে তো এই একটাই অনুবাদ আছে, সেটা হচ্ছে ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত। আপনি আর কোন অনুবাদ পেয়েছেন বাংলাতে? আচ্ছা অন্য তাফসির থেকে তো দেখা যায়। না 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 অন্য তাফসির না, আপনি বলেছেন তাফসিরে জালালাইনের, আপনি বলেছেন তাফসিরে জালালাইনের অন্য অনুবাদ আপনি করেছেন। আমি তাফসিরে জালালাইনের ইংরেজি অনুবাদও পড়েছি, বাংলা অনুবাদও পড়েছি, আমার কাছে উর্দু অনুবাদও আছে, কিন্তু উর্দু অনুবাদ অনেক বেশিরভাগই আমি বুঝি নেই। হ্যাঁ এখানে কি লিখছে আমি উর্দু মানে পারি না, এত একটু ট্রান্সলেট করে করে একটু একটু পড়ছি, কিন্তু আমি এত ভালোভাবে বুঝি না, কিন্তু আমি ইংরেজিটা পড়েছি বাংলাটা পড়েছি। বাংলাতে হচ্ছে অনুবাদ যারা যারা করেছে তাদের হচ্ছে ইসলামিয়া কুতুবখানা থেকে অনুবাদ করা হয়েছে একটা, আমি আমার কাছে সেই বইটাই আছে, এবং বাংলাদেশে আমার কাছে সেই বইটা ছিল, সেই বইটার পিডিএফ আমার কাছে আছে, আমি আপনাকে ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত অনুবাদটা দেখালাম। তাফসিরে জালালাইনের আর কোন অনুবাদ বাংলা অনুবাদ আপনি করেছেন সেটা আমি তো জানি না, যে আর কোন অনুবাদ বের হয়েছে কিনা তাফসিরে জালালাইনের। আপনি যখন বলছেন যে আরেকটা অনুবাদও আছে বাংলাতে, অন্য কয়েকটা প্রকাশনী আরেকটা অনুবাদ বের করেছে, সেই প্রকাশনীটার নামটা একটু বলবেন ভাই, অথবা আপনি বলবেন যে আপনি মিথ্যা বলছেন, কারণ আমি নিশ্চিত আপনি মিথ্যা বলছেন, আমি নিশ্চিত আপনি মিথ্যা বলছেন। আপনার সাথে আমি ভদ্রভাবে একটা একটা জিনিস বের করে করে আপনাকে দেখাচ্ছি, ঠান্ডা মাথায় কথা বলছি, কিন্তু আপনি একটা ডিসঅনেস্ট মানুষ, টোটালি একটা ডিসঅনেস্ট মানুষ, তা আপনার সাথে আমি কিভাবে কথা বলবো বা কিভাবে আলোচনা করবো? আপনি তো মিথ্যা বলেন, আপনার সাথে কথা বলতে গেলে প্রতি পদে আপনি মিথ্যা বলবেন, আপনার সাথে আমি কথা চালাবো কিভাবে?
হয় ভুল হতে পারে কিন্তু মিথ্যা না না ভুল না ভুল না আপনি মিথ্যা কথা সরাসরি বলেছেন আপনি বলেছেন এটা আরেকটা অনুবাদে অন্য কিছু বলা আছে সেই আরেকটা অনুবাদ বাংলাতেই একটাই অনুবাদ ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত তাফসীরে জালালাইনের একটাই অনুবাদ আর কোনো অনুবাদ আছে হয়তো থাকতে পারে আমি আমি জানি না আমি নিশ্চিত না আরো কোথা থেকে অনুবাদ বের হয়ে থাকতে পারে কিন্তু বের হয়ে থাকলে সেটা কোন প্রকাশনী আমার তো জানা দরকার ভাই আপনি একটু দেখুন কোন প্রকাশনী এটা মনে না করতে পারলে কি আপনি আর কথাই বলা যাবে নাকি বাংলাতে তো আর কোনো অনুবাদ নাই আমি তো জানি যে বাংলাতে বাংলাতে আর কোনো অনুবাদ নাই এই যে তাফসীরে জালালাইন এটা অনুবাদ করতেই যেই ব্যাটাদের যে তাফসীর ইসলামের কুতুবখানা ওদের সমতল এটা বুঝতে পারতেছেন আমি তো বুঝতে পারছি যে চাষাবাদের জন্য ভূমিতলের কথা বলা হয়েছে এখান থেকে আপনি সমতল এখন আপনি কথা ঘুরাচ্ছেন কেন আপনি বলেছেন আরেকটা অনুবাদে ভাই কথা ঘুরান না আপনি বলেছেন আরেকটা অনুবাদে এই তাফসীরে জালালাইনের আরেকটা অনুবাদ আপনি পড়েছেন বাংলা আপনি আরেকটা অনুবাদ আপনি পড়েছেন সেই অনুবাদে নাকি ভিন্ন কথা বলা আছে এই জিনিসটা আপনি প্রুফ করেন ভাই অন্তত পক্ষে বলেন কোন প্রকাশনীর অনুবাদটা আপনি পড়েছেন আমি আপনাকে বলছি আমি যেটা দেখাচ্ছি সেটা ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত আপনি বলেন যে আপনি কোন অনুবাদের ভিতরে পেয়েছেন এই জিনিসটা ভিন্ন জিনিস কারণ আমি জানি আপনি একজন দাহা মিথ্যাবাদী এখানে মিথ্যা কথা বলতে এসেছেন ভাই কেন মিথ্যা কথা বলতে আসেন আপনারা আপনারা যদি মানে মানে অনেস্ট না থাকেন তাহলে আপনারা কেন আসেন ভাই আমার সাথে কথা বলতে আপনারা কথার মধ্যে আপনাদের তো মিনিমাম একটা অনেস্টি থাকতে হবে একটা জিনিস আলোচনা করার সময় আপনারা কেন এই কাজগুলো করেন ভাই মানে আপনাদের সাথে ভালোভাবে কথা বলি ভদ্রভাবে কথা বলি আমি তুলে ধরি এক একটা জিনিস কিন্তু আপনারা মানে এক এক মুখের উপরে মিথ্যা কথা বলে ফেলেন মানে এতটা আপনাদের মানে ভুল হতে পারে কিন্তু মিথ্যা বলেন না না ভুল ভুল কিভাবে হবে আপনি তো বলেছেন যে এটা অন্য অনুবাদে অন্য জিনিস বলা আছে আপনারা কেন মিথ্যা বলছেন এটা তো মিথ্যা এটা ভুল না তো আচ্ছা তাহলে আপনি বলেন যে অন্য আর কোন অনুবাদে কিছুই লেখা নাই সেটা আপনি আর বাংলা ভাষাতেই একটাই অনুবাদ আমি পেয়েছি আর কোন না না আপনি বলেন যে আমি একটা মিথ্যুক এটা আগে বলেন তারপর আমি আপনাকে দেখাবো বাকি জিনিসগুলো দেখাবো আর অনেক জিনিস আছে সেগুলো দেখাবো আপনি আগে বলেন ভাই যে আপনি মিথ্যা কথা বলেছেন এটার জন্য আপনি দুঃখিত বলেন আচ্ছা আমার ভুল হয়েছে এজন্য আমি দুঃখিত ঠিক আছে আচ্ছা ঠিক আছে মনির ভাই আপনি এই যে আপনি এরপরে আর দয়া করে আর কোনো মিথ্যা কথা বলবেন না যেটা আপনি জানেন সেটা বলবেন যেটা না জানেন সেটা বলবেন না ঠিক আছে যতটুকু আপনি জানেন বলছেন ততটুকু বলবেন যতটুকু না জানেন না বলছেন বলবেন না মিথ্যা কথা বলেন না মিথ্যা কথা বললে আমি প্রচন্ড ক্ষিপ্ত হই ঠিক আছে প্রচন্ড ক্ষিপ্ত হলে তখন আমি কিন্তু মানে আপনার নবীকে গালি গালাজ শুরু করবো স্কুল পরে দেখবেন হ্যাঁ মানে দেখবেন আমার মাথা গরম হয়ে যাবে তখন আমি সাথে সাথে আপনার নবী এবং আল্লাহকে গালি গালাজ শুরু করবো এবং বলে দিব যে এই গালি গালাজের ড্রাইভার আপনার কাঁধে পড়তে হবে আখিরাতের মাঝে আপনি দায়ী থাকবেন এই গালি গালাজের জন্য আমার আমি তো এমনিতে জাহান্নামে যাবো আমার তো আর কোনো ইয়া নেই ঠিক আছে আমার ওই জাহান্নাম টাহান্নাম দিয়ে আমি বুঝি না কিন্তু এই গালি গালাজের পুরো সম্পূর্ণ দায়ভার আপনার উপরে বর্তাবে এটা কিন্তু আমি বললেন যে জাহান্নামে যাবেন আপনি কি জাহান্নাম বিশ্বাস করেন যদি আল্লাহ সত্য থাকে যদি আপনাদের ধর্ম সত্য হয়ে থাকে ওইটা হচ্ছে কথার কথা মানে আপনি এখনো শিওর না কি আমি তো মানে নিশ্চিত কিন্তু আপনাদের ধর্মটা যদি সত্য হয় মনে করেন আমি যদি বলি যে আমি যদি পৃথিবী যদি উল্টে যায় আজকে এরকম কথার কথা বলে না আজকে যদি পৃথিবী উল্টে যায় তাহলে কি হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আচ্ছা এখন আমরা আবার সেই রেফারেন্স পেপারে যাই দেখি সেখানে কি বলা আছে ভাই আপনাকে আবারও বলছি দয়া করে মিথ্যা কথা বলবেন না হ্যাঁ মিথ্যা ইয়া করেন না যেটা সত্য সেটা জানেন সেটা বলবেন আচ্ছা এরপরে আমরা তাফসীর ইবনে কাসির থেকে পড়তে পারি এখানে অনেক উদ্ভট কথাবার্তা বলা আছে তবে তাফসীর ইবনে কাসিরের এই অংশটুকু আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করব না কারণ হচ্ছে এখানে কিছু মানে জয়ীফ বর্ণনা আছে ঠিক আছে তো আমরা কয়েকটা জিনিস দেখি এখানে দেখেন এই যে হাদিসটা দেখেন এই হাদিসটাতে কি বলা আছে দেখি আমরা ভাই হাদিসটা কি পড়তে পারছেন পড়তে পারছি আচ্ছা দেখেন দেখেন কি বলা আছে যে ব্যক্তি তালবিয়া পাঠ করে সাথে সাথে তার ডান ও বাম দিকের পাথর গাছপালা অথবা মাটি এমনকি দুনিয়ার সর্বশেষ প্রান্ত উভয় দিকে সবকিছু তালবিয়া পাঠ করে এই জিনিসটা কি এই হাদিসটা কি আপনি পড়তে পারছেন ভাই ভাই আমি আসলে তালবিয়া জিনিসটা জানি না তো তালবিয়া জানতে হবে না তালবিয়া আসলে এখানে ইম্পর্টেন্ট না মনে করেন কিছু একটা পাঠ করলো হ্যাঁ এটা হচ্ছে আল্লামা নাসিরুদ্দিন আলবানি এই হাদিসটা তাহকিক করেছেন এই হাদিসটা সহি যে ব্যক্তি একটা কিছু এই যে তালবিয়া মানে আপনার জানতে হবে যে এখন তা না আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি যে এটা এটার দিকে তো ওই যে তালবিয়াটা যে পাঠ করলো এর সাথে সাথে ডান দিকে এবং বাঁ দিকের সর্বশেষ প্রান্ত দেখেন হাদিসের মধ্যে যে জিনিসটা বলা আছে দুনিয়ার সর্বশেষ প্রান্ত উভয় দিকে সবকিছু তালবিয়া পাঠ করে মানে ডান দিকে এবং বাম দিকে একটা সর্বশেষ প্রান্ত আছে নাকি ভাই দুনিয়ার সর্বশেষ প্রান্ত উভয় দিকের মনে করেন পৃথিবীটা যদি গোলাকৃতি হয় দুইটা সেটা তো বলা নেই মানে দুনিয়ার সর্বশেষ প্রান্ত মানে একটা শেষ আছে সেটা বলছে মানে এই যে ডান দিকে এবং বাঁ দিকে যে বলা আছে ডান দিকে এবং বাঁ দিকের এরপরে বলা আছে সর্বশেষ প্রান্ত উভয় দিকের
সর্বশেষ প্রান্ত উভয় দিকে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তার মানে হচ্ছে পৃথিবী যদি গোলাকৃতি হয় তাহলে কিন্তু আপনার ডান দিকে বা বাঁ দিকে সর্বশেষ কোন প্রান্ত নাই, তাই না? পৃথিবী যদি গোলাকৃতি হয় তাহলে কি আপনার ডান দিকে সর্বশেষ কোন প্রান্ত আছে বা বাঁ দিকে সর্বশেষ কোন প্রান্ত আছে? কারণ ডান দিকে যাইতে যাইতে তো আপনি আবার আপনি আপনার কাছে ফিরে আসবেন এক সময়, তাই না? এটা মনে হয় মানে অভ্যন্তরীণের যে জিনিসটা আমাদের দৃশ্যমান হয় চোখে, সেই জিনিসটার কথা বলা হয়েছে শুধু। অভ্যন্তরীণ কিভাবে দৃশ্যমান কিভাবে, এখানে কোনো দৃশ্যমানের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে একদম সর্বশেষ প্রান্ত, দুনিয়ার সর্বশেষ, এখানে দৃশ্যমান, এখানে তার হরাইজন আছে আর কি। না না, এখানে হরাইজন কথা বলা নেই, দৃশ্যমান। এখানে যদি বলা হতো দৃশ্যমান সর্বশেষ প্রান্তের উভয় দিকে, দৃশ্যমান কিছু এখানে বলা নাই, এখানে বলা হচ্ছে দুনিয়ার সর্বশেষ প্রান্ত, দুনিয়ার সর্বশেষ প্রান্ত উভয় দিকে সবকিছু তার ব্যাপার করে। ভাই এটা তো খাচ্ছে না, আপনার যুক্তিটা তো খাচ্ছে না এখানে। আর কিছু ট্রাই করেন, নতুন কিছু আর কিছু কি ট্রাই করবেন? অন্য কোন মানে অন্য কোন তেনা যদি ট্রাই করতে চান? তেনা তো ভাই সব সময় হাতের কাছে থাকে না, তো মুশকিল। হ্যাঁ, তাহলে তো একটু মুশকিল হয়ে গেল। এখানে নবীজি বলেছেন যে ডান দিকে এবং বাঁ দিকে দুনিয়ার সর্বশেষ প্রান্ত, উভয় দিকে সবকিছু, মানে দুনিয়ার একটা সর্বশেষ প্রান্ত আছে। আচ্ছা ঠিক আছে, এই এই হাদিসটা মনে রাখেন, আমরা এটা নিচের দিকে যাচ্ছি। এই এই হাদিসটারই আরেকটা মানে তিরমিজি শরীফে এই হাদিসটাই আছে আরেকটা হিসাব থেকে। কোন মুসলিম যখন তালবিয়া পাঠ করে তখন তার ডান দিকে ডানে বামে পাথর বৃক্ষরাজি মাটি সবকিছু তার সাথে তালবিয়া পাঠ করে, এমনকি পৃথিবীর এ প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত, মানে ডান দিকের এই প্রান্ত আবার ওই বাম দিকের ওই প্রান্ত, বুঝতে পারছেন? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা জিনিস দেখব এখন। আচ্ছা কই গেল, আচ্ছা আমি একটু বের করছি। আপনি যদি মাঝখানে কিছু ভাই আপনি যদি মাঝখানে কিছু বলতে চান তাহলে বলতে পারেন, আমি একটু বের করি আগে জিনিসটা। আপনি মাঝখানে যদি কোনো পয়েন্ট উত্থাপন করতে চান বলতে পারেন। সবকিছু আসলে আমার যেটা মনে হয় আর কি, শাব্দিক অর্থ বিবেচনা করলে সবকিছু আসলে আক্ষরিক অর্থ বিবেচনা করলে তো হবে না, তার ভাবগত অর্থটাও আমাদেরকে বুঝে নিতে হবে। মানে মানে ভাবগত অর্থটা যে আপনি বুঝে নেবেন ভাই, সেই বুঝটা যদি নবী মোহাম্মদ না বুঝে থাকে বা নবী মোহাম্মদের কোনো সাহাবি না বুঝে থাকে তাহলে তো সেটা হবে আপনার নিজের আবিষ্কার, তাই না ভাই? সবাই তো আর সবকিছু একভাবে বিবেচনা করতে পারে না, সবাই তো মানে আল্লাহ পাক যখন কোরআন নাজিল করেছে, আল্লাহ পাক কোরআন নাজিলের সময় জিব্রাইলকে বুঝিয়ে দিয়েছে, জিব্রাইল এসে আল্লাহর নবীকে বুঝিয়ে দিয়েছে, আল্লাহর নবী তার সাহাবীদেরকে বুঝিয়ে দিয়েছে। ইসলামের আকীদা হচ্ছে এটা যে কোরআনের আয়াত সর্বশ্রেষ্ঠ, বুঝছে শুধুমাত্র কেবলমাত্র নবী মোহাম্মদ এবং তার সাহাবা একরাম। সেই সাহাবা একরাম তাদের তাবে তাবেইনদেরকে যে শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষাটাই হচ্ছে কোরআনের আসল অর্থ। এর বাদ বাকি যত মানে ভুমভাং মানুষ ব্যাখ্যা করবে, যত কিছু ভুমভাং ব্যাখ্যা করবে, সমস্ত কিছু বাতিল, সমস্ত কিছু হচ্ছে বিদাত, ঠিক আছে? কারণ নবী যদি সেই জিনিসটা না বলে গিয়ে থাকে তাহলে সেইটার অর্থ সেটা না। এখন আপনি যদি 1400 বছর পরে এসে নতুন একটা অর্থ তৈরি করেন যে মদ খাওয়া হারাম না, মদ খাওয়া হালাল, আপনি আপনার নিজের বুঝমতো যদি আপনি কোরআনকে ব্যাখ্যা করা শুরু করেন যে নামাজ 5 রাকাত পড়তে হবে, 5 ওয়াক্ত পড়তে হবে না, 3 ওয়াক্ত করলেই চলবে বা নামাজ পড়ারই দরকার নেই, এরকম যদি আপনি বুঝেন তাহলে তো ভাই হবে না, এটার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম হচ্ছে সেটা যেটা কোরআন, কোরআনের অর্থ হচ্ছে সেটা যেটা নবী মোহাম্মদ বলেছেন এবং তার সাহাবা ইকরাম যে কোরআনের যে বুঝটা সেই বুঝটা দিয়েছেন। আচ্ছা আমি বের করে ফেলেছি, এখন আমরা একটু দেখি যে এখানে দেখেন কোরআনের আয়াতে যে জিনিসটা বলা আছে, আল্লাহ জমি আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে ও দুটো টলে না যায়। আসমান ও জমিন তো স্থির, তাই না ভাই? দেখা যাচ্ছে তো নাকি? স্থির রাখেন, আচ্ছা স্থির রাখেন, ঠিক আছে। অনেকগুলো আয়াতে এই জিনিসটা বলা আছে, অনেকগুলো আয়াতে আমি দেখাতে পারি, এত আয়াতে গেলাম না, সেখান থেকে আমি এই জিনিসটা না এই জিনিসটাও দেখাবো না আপনাকে, আমি সরাসরি একটা ফতোয়া দেখাই। আপনি তো শেখ সালেহাল উসাইমিনের সালেহাল উসাইমিনের নাম শুনেছেন, তাই না ভাই? মানে সৌদি আরবের প্রাপ্ত বাদশাহ ফাহাদ পুরস্কার প্রাপ্ত, উনি একজন প্রখ্যাত অত্যন্ত বিখ্যাত মানে শায়খ, ইসলামের ইসলাম বিষয়ক বিশেষজ্ঞ আলেম, ওনার নাম তো শুনেছেন তাই না? আমি শুনিনি। ওয়া, আপনি শায়খ মোহাম্মদ বিন সালেহাল উসাইমিনের নাম শুনেন নাই? মানে ওনার একটা বই আছে আরকানুল ইসলাম, ফতোয়ায় আরকানুল ইসলাম, এই বইটার নাম আপনি শুনেন নাই ভাই? হ্যাঁ বইটার নাম শুনেছি কিন্তু ওনার নামটা শুনিনি। ওনাকে উসাইমিন বলা হয়, শায়খ উসাইমিন বলা হয়, এবার কি মনে পড়ছে? আমি বইটার নাম শুনেছি। আচ্ছা, এটা তো খুবই দুঃখজনক যে আপনি একজন মুসলিম কিন্তু আপনি শায়খ সালেহাল উসাইমিনের নাম শুনেন নাই, এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। উনি অনেক বিখ্যাত একজন মানে আলেম, মানে ওনার ওনার অনেক বই, আমি আমি নাস্তিক, আমি ওনার অনেক বই পড়ছি। হ্যাঁ আপনি মুসলিম, আপনি
পড়েন নাই, এটা খুবই বিব্রতকর অবস্থা। বিভিন্ন দুর্বলতা খুঁজে বের করতে হয়, এই জন্য হয়তো আপনি করছেন। হ্যাঁ সেটা বলতে পারেন, সেটা ঠিক, সেটা অবশ্য সত্য কথা। আপনাকে রিসার্চ করতে হয়, আপনাকে মুমিনদের দাঁত ভাঙা জবাব দিতে হয়, এই জন্য। না না, আমি কারো দাঁত ভাঙা জবাব দিই না, আমি ইসলামকে সমালোচনা করি, আমি দাঁতটা ভাঙি না ভাই, দাঁত ভাঙা আমার কাজ না। তো এখানে যে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বুঝলাম, কথা কথা বলেছেন। এখানে একটা ফতোয়া দেওয়া আছে, এখানে ফতোয়াটাতে বলা হচ্ছে যে, দেখেন সরাসরি বই থেকে আমি দেখাচ্ছি, এইখানে প্রশ্ন করা হয়েছিল সূর্য কি পৃথিবীর চারদিকে ঘুরে। এখানে বলা হয়েছিল সম্মানিত শায়েক উত্তরে বলেন যে, শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘুরে। ভাই দেখতে পাচ্ছেন এটা, এবং এই ঘোরার কারণেই পৃথিবীতে দিবারাত্রির আগমন ঘটে। আমাদের হাতে এই দলিলগুলোর চেয়ে বেশি শক্তিশালী এমন কোন দলিল নাই যার মাধ্যমে আমরা সূর্য ঘোরার দলিলগুলোকে ব্যাখ্যা করতে পারি। সূর্য ঘোরার দলিলগুলো হলো এই যে, তিনি সমস্ত আয়াতগুলো দিয়ে দিয়ে ব্যাখ্যা করেছেন যে পৃথিবী স্থির থাকে, সূর্য তার চারিদিকে ঘুরে। এখানে পরিষ্কারভাবে তিনি অনেকগুলো আয়াত দিয়ে ব্যাখ্যা করেছেন। এই যে দেখেন এখানে কি বলেছেন, সূরা জুমারের 5 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে পৃথিবীর উপরে দিবারাত্রি চলমান রয়েছে। পৃথিবী যদি ঘুরত তাহলে তিনি বলতেন, মানে আল্লাহ বলতেন দিবারাত্রির উপরে পৃথিবী ঘুরান। আল্লাহ তাআলা বলেন সূর্য ও চন্দ্রের প্রত্যেকই চলমান। এ সমস্ত দলিলের মাধ্যমে জানা গেল যে সুস্পষ্টভাবে সূর্য ও চন্দ্র এক স্থান হতে অন্য স্থানে চলাচল করছে। এ কথা সুস্পষ্ট যে চলমান বস্তুকে বশীভূত করা ও কাজে লাগানো এক স্থানে অবস্থানকারী বস্তুকে কাজে লাগানোর চেয়ে অধিক যুক্তিসঙ্গত। নিচে আরো বলছেন, দেখেন এই আয়াত দিয়ে পৃথিবী স্থির থাকার ব্যাপারে দলিল গ্রহণ করার ভিতরে চিন্তা ভাবনার বিষয় রয়েছে। নিচে আরো বলেছেন যে, এখানে দেখেন অনেক কথা বলেছেন, এখানে বলে মানে আলটিমেটলি বলেছেন যে এটা হচ্ছে পৃথিবী হচ্ছে স্থির এবং সূর্য তার চারদিকে ঘুরে। এখন আমরা হাদিসে কুদসি থেকে একটা প্রখ্যাত হাদিস পড়বো, সেই হাদিসটা আপনি একটু দেখেন। এই হাদিসটা আমি বের করে একটু পরে দেখাবো, এটা একটা অনেকগুলো গ্রন্থতে আছে। ভাই আপনি কি কষ্ট করে হাদিসটা আমাদেরকে পড়ে শোনাবেন? এই লাল মার্ক করা যেগুলো, 9 নম্বরটা 9 নম্বরটা। হ্যাঁ আচ্ছা স্যার, নবী সূর্য অস্ত যাওয়ার সময় আবু বকরকে বলেছেন, হে আবু বকর তুমি কি জানো সূর্য যখন অস্ত যায় তখন? আবু বকর না, আবু জর। হ্যাঁ আবু বকর না, সূর্য অস্ত যাওয়ার সময় আকাশের নিচে গিয়ে সে যায় লুটিয়ে পড়ে এবং পুনরায় উদিত হওয়ার অনুমতি চায়, অতঃপর তাকে অনুমতি দেওয়া হয়। সেদিন বেশি দূরে নয় যেদিন অনুমতি চাবে, কিন্তু তাকে অনুমতি দেওয়া হবে না, তাকে বলা হবে যেখান থেকে এসেছো সেখানে ফেরত যাও, অতঃপর সূর্য পশ্চিম দিকে। আচ্ছা হয়েছে ভাই, থ্যাংকস পড়ার জন্য ধন্যবাদ। এখন আপনি এখান থেকে কি বুঝলেন ভাই আমাদেরকে এই হাদিসটা? আমি আপনাকে এই যে পৃথিবীর একটা মানে এই যে এটা একটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী মনে করেন তাই তো? এটা তো পৃথিবীর মতোই নাকি, একটা পৃথিবীর একটা ছবি তাই না? এখন আপনি আমাকে এই হাদিসটা দিয়ে এই ছবিটা একটু বোঝাতে পারবেন? সরি হয়ে গেল, হ্যাঁ এই ছবিটা দিয়ে এই হাদিসটা একটু বোঝাবেন আমাদেরকে দয়া করে। এবং একই সাথে আরেকটা দাঁড়ান, আরেকটা আনতেছি, এটা দিয়ে বোঝাবেন, তারপরে বোঝাবেন সঙ্গতিপূর্ণ মানে কোন হিসাবে, কি হিসাবে? মানে হচ্ছে এই হাদিসটা যে আমরা পড়লাম, রাতের বেলা সূর্য একটা আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে তাই তো? এটা তো আমরা পড়লাম কি ভাই, এটা একটা উপমা। এটা উপমা আপনাকে কে বললো? তো দেখাই যাচ্ছে উপমা, দেখা কোথায় দেখা গেল? হাদিসের ভিতরে কোথাও লেখা নেই যে এটা উপমা। সব কি আপনার কথা লেখা থাকবে? না না না, আপনি কিভাবে বুঝলেন যে এটা উপমা? আমি আমার বোধ শক্তি দিয়ে বলছি। বোধ শক্তি মানে দিয়ে আপনি আল্লাহ নবী যেটা বলছে আপনি বোধ শক্তি দিয়ে উল্টাটা বুঝে ফেললেন কিভাবে? আমি তো বুঝলাম না। আল্লাহ নবী বলেছে যে তুমি কি জানো সূর্য রাতের বেলা কই যায়? আবু জর বললো না আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন যে সূর্য রাতের বেলা আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে, সকালবেলা সে আবার উদিত হওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে, আল্লাহ পাক তাকে অনুমতি দিলে সে আবার সকালবেলা সূর্য উদিত হয়। এটা তো উপমা, আপনি কিভাবে বুঝলেন না? এখানে তো কোথাও এরকম কোনো মানে ইয়াই নাই যে এটা উপমা। এবং এই যে শায়খ সালেহ আল উসাইমিনও তো এই হাদিসটাকে উপমা হিসেবে ব্যবহার করেন নাই। শেখ সালেহ আল উসাইমিন পৃথিবীর প্রখ্যাত একজন আলেম, তিনি কোথাও বলেন নাই যে এই জিনিসটা হচ্ছে একটা উপমা মাত্র, উপমা দিতে আল্লাহ পাক বলেছেন বা নবী এটা উপমা দিয়েছেন, এরকম কোনো কথা শেখ সালেহ আল উসাইমিনও বোঝে নাই।
মানে পৃথিবীর কোন ইসলামিক স্কলার এরকম বুঝেছে যে এই হাদিসটা হচ্ছে একটা উপমা? এরকম আপনি আমাকে বের করে দেখান ভাই, যাদের ইমান আছে তারা এটাকে উপমা হিসেবে ধরবে। না না, আপনি আমাদেরকে আপনি আমাকে এই সালে, তাহলে আপনি বলতে যাচ্ছেন শায়খ সালে আল উসাইমিনের ইমান নাই, সে বেঈমান কাফের, এই কারণে সে এটাকে উপমা হিসেবে না নিয়ে আক্ষরিক ভাবে এই হাদিসটাকে গ্রহণ করেছে, এটা আপনি বলতে চাচ্ছেন? না ভাই, সেটা তো আমি বলি নাই। তাই আপনি যে বললেন যে যারা যাদের ইমান আছে তারা এটাকে উপমা হিসেবে ধরবে আর যাদের ইমান নাই তারা উপমা হিসেবে ধরবে না, আমরা দেখতে পাচ্ছি শায়খ সালে আল উসাইমিন সারা পৃথিবীর একজন প্রখ্যাত আলেম, তিনি কিং বাদশা মানে কিং ফাহাদ না জানি কিং ফাসাল পুরস্কার প্রাপ্ত, সৌদি আরবের মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সৌদি আরবের সরকার তাকে রাষ্ট্রীয় সম্মান দিয়েছে, এরকম একজন আলেম এই হাদিসটাকে আক্ষরিক ভাবে গ্রহণ করে এইটা দাবি বলেছেন যে এই পৃথিবী হচ্ছে স্থির। এই হাদিসটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে যে দেখেন এখান থেকে বলা হচ্ছে অসংখ্য হাদিসের মাধ্যমে জানা যায় উদয় হওয়া, অস্ত যাওয়া, ঢলে যাওয়া, এই কাজগুলো সূর্যের সাথে সম্পৃক্ত, এগুলো সূর্য থেকে প্রকাশিত হওয়া খুবই সুস্পষ্ট, পৃথিবী হতে নয়। তার মানে এখানে এই হাদিসটা থেকে শায়খ সালে আল উসাইমিন এই ব্যাখ্যাটাই করেছেন যে পৃথিবী হচ্ছে স্থির, পৃথিবী ঘুরছে না, এবং এই হাদিসটাকে তিনি কোনো অবস্থাতেই উপমা হিসেবে গ্রহণ করেন নাই। এখন ভাই আপনি আমাকে এমন একটা রেফারেন্স দেখাবেন যে একজন প্রখ্যাত আলেম এই হাদিসটাকে বলেছে যে এই হাদিসটা হচ্ছে একটা উপমা মাত্র, এটা আক্ষরিক কিছু না, এরকম একটা রেফারেন্স দেখাতে পারবেন? না। তাহলে আপনি যে বললেন এটা উপমা, এটা কিসের ভিত্তিতে বললেন? আপনার মনে হয়েছে তাই বললেন নাকি কোনো আলেমের এই বিষয়ে কোনো বক্তব্য আছে? ভাই সেই জিনিসটা পরে আমি যেটা বুঝলাম সেটাই বললাম। না না, আপনার বুঝতো ভাই, আপনার বুঝতো আমি জানতে চাই না, আপনার বুঝতো কোনো রেফারেন্স না। আপনি কি, আপনি কোথাকার কোন আব্দুল্লাহ, আপনি কি বুঝছেন না বুঝছেন তা দিয়ে আমার কি ভাই? আপনার বুঝ দিয়ে তো আমি কি করব, আমি কি পানি খাবো এটা দিয়ে? আমি জিজ্ঞেস করেছি কোন আলেম এই হাদিসটাকে উপমা বলেছেন কিনা। এই পর্যন্ত যত পৃথিবীতে যত ইসলামের আলেম আছে, বড় বড় আলেম আছে, মনে করেন আর্লি স্কলার যারা আছে, ক্লাসিক্যাল যুগের যে স্কলাররা আছে, মনে করেন যে মানে চার হাদিস ছয় হাদিস গ্রন্থের সিয়াসিতার লেখকরা পর্যন্ত, এই পর্যন্ত মানে এর আগের, হ্যাঁ, এমন কোন আলেম আছে পৃথিবীতে যে এই হাদিসটাকে উপমা বলেছে, এটাকে আক্ষরিক ভাবে নেয় নেই, এরকম কোন আলেমের নাম আপনি বলতে পারবেন? তাহলে আপনি নাম বলেন, আমি তার ফলটা আমি বের করে দেখাবো, তার বর্ণনাটা আমি বের করে দেখাবো, অসুবিধা নেই, তার নামটা শুধু বলেন। লেখক যে মানে ইমামগণ তাদের পর্যন্ত আমি বলেছি, এই পর্যন্ত মানে মুহাম্মদ থেকে এই পর্যন্ত এর মধ্যবর্তী সময় এমন কোন আলেম কি পৃথিবীতে আছে যারা এই হাদিসটাকে উপমা হিসেবে গণ্য করেছে? এইরকম কোন আলেমের নাম আপনার জানা নাই? আপনার কেন মানে আপনার পৃথিবীর কোন মানে মুফাসসির কোন এই হাদিসকে উপমা হিসেবে গণ্যই করেন? হ্যাঁ, আপনার কিভাবে জানা থাকবে? এটা তো পাগলের মতো কথা। তো মুহাম্মদ যে নিজে এই হাদিসটাকে আক্ষরিক ভাবে নিয়েছে, এবং মুহাম্মদের সাহাবীর আক্ষরিক ভাবে নিয়েছে, তাবে তাবেইনগণ আক্ষরিক ভাবে নিয়েছে, চার মাঝহাবের চার ইমামগণ যে এই হাদিসটাকে আক্ষরিক ভাবে নিয়েছে, সিয়াসিত্তার লেখক ইমামগণ যে এই হাদিসটাকে আক্ষরিক ভাবে নিয়েছে, মুহাদ্দিসগঞ্জ এই হাদিসটাকে আক্ষরিক ভাবে নিয়েছে, এখনকার সময়ে শায়খ সালে আল উসাইমিন মানে উনি এখনকার না কিছুদিন আগে মারা গেছে, উনি সম্ভবত কত সালে যেন মারা গেছে, তো এই যে তিনি তো বেশি দিন হয়নি, হ্যাঁ তিনি তো যখন আলেম ছিলেন তখন তো বেশি দিন হয়নি, মানে 30-40 বছর আগেও তিনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আলেম ছিলেন, এই পর্যন্ত আলেমগণ এই হাদিসটাকে আক্ষরিক ভাবে নিছে, আপনি মাঝখান দিয়ে বলতেছেন এটা নাকি একটা উপমা ভাই? তাহলে উপমা একজন তো আলেম, আলেমের তো আপনি রেফারেন্সটা আনেন যে একজন আলেম বলেছেন যিনি হচ্ছেন মুহাদ্দিস বা কোরআন হাদিস বিশেষজ্ঞ এমন কোন আলেম যিনি বলেছেন এই হাদিসটা হচ্ছে একটা উপমা, একজনের নাম বলেন ভাই। আচ্ছা, তার মানে আমি বুঝতে পারলাম এই বক্তব্যটা শুধুমাত্র আপনার নিজের মন গড়া ব্যাখ্যা আপনি দিচ্ছেন। এখন আপনাকে আমি কয়েকটা জিনিস দেখাই, যে আপনি যে বললেন যে এটা উপমা, এখন আপনি একটু দেখেন তো ভাই, মানে আল্লাপাক আপনি যে অনুমান করে বললেন, অনুমান করে যে একটা কথা বললেন, একটা কথা যে অনুমান করে নবী মুহাম্মদের মুখের উপরে ঠেসে দিলেন, নবী মুহাম্মদের মুখের উপরে একটা জিনিস ঢুকাই দিলেন, নবী মুহাম্মদ কি বলেছেন এই হাদিসটা একটু পড়ে শোনাবেন ভাই? এটা হচ্ছে যে ইমাম বুখারির যে আদাবুল মুফরাদ গ্রন্থ থেকে এই হাদিসটা আমি দেখাচ্ছি, এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই, এখানে কি বলা আবু হুরায়রা থেকে বর্ণিত। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা বলিনি তা যে ব্যক্তি আমার প্রতি আরোপ করবে সে যেন দোজখে তার স্থান করে নিল।
আচ্ছা এখানে হয়েছে হয়েছে, অসুবিধা নেই, আর করতে হবে না। এখানে আল্লাহ নবী কি বলেছে যে সে যেটা বলে নাই, সে আপনি যদি বা কেউ যদি সেই কথাটা তার উপর আরোপ করে তাহলে তার স্থান কোথায় হবে ভাই? আচ্ছা সে তো ওই হাদিসের মধ্যে কোথাও বলে নাই যে এটা উপমা, এবং কোন মুফাসসির কোন মুহাদ্দিস এই পর্যন্ত এই হাদিসটাকে উপমা হিসেবে গণ্য করে নাই। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আর্লি স্কলারদের মধ্যে কেউ এরকম নাই যে এই হাদিসটাকে উপমা হিসেবে গ্রহণ করেছে, এই হাদিসটাকে আক্ষরিক ভাবে গ্রহণ করেছে। তো মোহাম্মদ বলেছে যে মোহাম্মদ যে কথাটা বলে নাই, তার সাহাবিগঞ্জ যে কথাটা বলে নাই, তাবে তাবিনগঞ্জ যে কথাটা বলে নাই, ইমামগঞ্জ যে কথাটা বলে নাই, ইসলামের সমস্ত স্কলার যে কথা বলে নাই, আপনি মোহাম্মদের নামে সেই কথাটা আরোপ করেছেন যে মোহাম্মদ এটা উপমা হিসেবে বলছে, আসলে সত্যি সত্যি বলে নাই, এটা উপমা। আমি কখন বলছি যে মোহাম্মদ বলছে? তো আপনি আপনি তা বললেন যে এই কথাটা উপমা, ওই কথাটা তো মোহাম্মদের কথা। আপনি বললেন না এই কথাটা ছিল উপমা, ওই কথাটা তো মোহাম্মদের কথা ভাই। আপনি বললেন না ওই কথাটা, আপনি বললেন না এই কথাটা উপমা হিসেবে বলছে, ওই কথাটা তো মোহাম্মদের কথা ছিল, ওই কথাটা তো নবীও বলে নাই যে আমি উপমা হিসেবে বলছি, সাহাবীরাও কেউ বলে নাই আমি উপমা হিসেবে বলছি, তাবে তাবেইন কেউ বলে নাই আমি উপমা হিসেবে বলছি, পৃথিবীর কোন মুহাদ্দিস কোন মুফাসসির এই পর্যন্ত বলে নাই। আধুনিক কালের কথা বাদ দিচ্ছে, আধুনিক কালের ইসেদের কথা বাদ দিচ্ছে, ক্লাসিক্যাল যুগের কোন মুফাসসির মুহাদ্দিস এই কথা বলে নাই যে এই হাদিসটা উপমা। হ্যাঁ আপনি বললেন যে মুহাম্মদের এই কথাটা ছিল উপমা, তার মানে আপনি মুহাম্মদের একটা কথাকে আপনি উপমা বানায় দিছেন। এখন মোহাম্মদ একটা কথা বলছে, মোহাম্মদের প্রতি আপনি একটা জিনিস আরোপ করে দিচ্ছেন যে মোহাম্মদের এই কথাটা ছিল উপমা, এই কথাটা সত্য না, এই কথাটা আক্ষরিক ভাবে না নিলে হবে না, এটাকে উপমা হিসেবে রূপক হিসেবে নিতে হবে। মানে আপনি বলতে যাচ্ছেন যে আমি দোজকে যাব, এই তো? ঠিক আছে, আমি আমি বলতে যাব কেন, আমি কেন বলতে যাব আপনি দোজকে যাবেন? আপনার নবী বলেছে যে আপনি দোজকে স্থান করে নিয়েছেন, কারণ আপনি আপনার নবী আপনাকে বলেছে, আমি তো বলেছি বলিনি, আমি কি আপনাকে দোজকে পাঠাবো নাকি? আমার কি খায় দেখাম নাই মানুষের দোজকে পাঠাবো? আপনার নবী আপনার সম্পর্কে বলে গেছে, আবু হুরায়রার কাছে বলে গেছে, হ্যাঁ আপনার মতো লোকদের সম্পর্কে বলে গেছে, আপনারা যারা হচ্ছে নবীর কথাকে উল্টাপাল্টা করেন, নবীর কথাকে রূপক বানায় দেন, এক কথায় রূপক বানায় দেন, নবীর কথাকে এদিক সেদিক করে ফেলেন, নবীর কথাকে টুইস্ট করেন, আপনাদের সম্পর্কে নবী ভবিষ্যৎবাণী করে গেছে যে আমি যা বলিনি তা যে ব্যক্তি আমার প্রতি আরোপ করবে সে যেন দোজকে তার স্থান করে নিন। ভাই এখন আপনি বলেন তো যে আপনার স্থানটা কোথায়, নবী কি বলেছে বিষয়ে? দোজকে। আচ্ছা তাহলে ভাই আপনি কি এখন মানে মানে আপনার কি আর কোনো পয়েন্ট আছে এই এই বিষয়ে, আর কোনো ফার্দার কোনো পয়েন্ট বলবেন আপনি? কোন বিষয়ে? মানে এই যে আপনার মানে আমি আপনাকে আমি আপনাকে মানে যথেষ্ট তথ্য প্রমাণ দেখালাম, এবং এরপরে যদি আপনার আরো কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনি সংশয়.com এর এই সম্পর্কিত লেখাগুলো পড়ে দেখতে পারেন। একটা হচ্ছে ইসলাম ও বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব, আল্লাহ কি মানে নিকটবর্তী আসমানে আল্লাহ পাক, এই লেখা দুটো পড়লে আপনি আরো বিস্তারিতভাবে জানতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কে। তো আমার মনে হয় যে আমি আপনাকে যথেষ্ট তথ্য প্রমাণ অলরেডি প্রোভাইড করেছি, এরপরে আপনি আপনার নিজের ইচ্ছা থাকলে নিজের আগ্রহ থাকলে আপনি নিজেই পড়ে দেখবেন, আমার আর এক্সট্রা কিছু বলার নেই ভাই, আমার আপনার সাথে আমার কথা আসলে শেষ। ঠিক আছে, আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলে দিতে পারেন, অসুবিধা নেই, বলেন না ভাই কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে মনির ভাই, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য, ভালো থাকবেন তাহলে। জি আপনিও ভালো থাকবেন। আর তর্কের মধ্যে মাঝে মাঝে একটু মানুষ একটু বিরক্ত হয়ে যায়, এটা খুব খুবই স্বাভাবিক বিষয়, আশা করি আপনি কিছু মনে করেন নাই, আপনি আমি হয়তো একটু চিল্লাপাল্লা করেছি, কারণ চিল্লাপাল্লা মানুষের মাঝে তো সবসময় ঠিক থাকে না, একটু বিরক্ত হয়ে গেলে মানুষ একটু জোরে চিৎকার করে, কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে আমি নিশ্চয়ই কোনো আঘাত করি নাই বা ব্যক্তিগতভাবে আপনাকে কিছু বলি নাই, যদি করে থাকি তাহলে অবশ্যই আপনি আমাকে মানে ইয়া করবেন আর কি, আমি এটার জন্য সরি। ঠিক আছে, জি ভাই ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন তাহলে, আপনাকে বিদায় জানাচ্ছি। আমার মনে হয় যে আমি যথেষ্ট ইয়া ভাবেই তাকে বলেছি, এরপরে যদি আসলে না বলছে তাহলে তো আসলে কিছু করার নেই।